ভূমিকম্পে গার্মেন্টস ভবনের দেয়াল ধসে পড়ার গুজবে কুমিল্লার 14 গ্রামে আমির শার্টস গার্মেন্টসের কর্মীরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে পদতলিত হয়ে শতাধিক কর্মী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া নামক স্থানে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে 6 জন চিকিৎসা সেবা গ্রহণ করেছে বলে জানা গেছে। তথ্যটি নিশ্চিত করেছেন 14 গ্রাম ও নাঙ্গলকোট সার্কেলের ASP জাহিদুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল 9:30টার সময় সারা দেশের ন্যায় কুমিল্লা 14 গ্রামে ভূমিকম্প হয়। এ সময় উপজেলার ছুপুয়া এলাকায় অবস্থিত আমির শার্টস লিমিটেডে কর্মরত শ্রমিকরা ভবনের দেয়াল ধসে পড়ার গুজব ছড়িয়ে তাড়াহুড়ো করে নামতে গেলে এই দুর্ঘটনা ঘটে।